বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আবারও মুখ পোড়ালো বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। এই মুহূর্তের সবথেকে চাঞ্চল্যকর আপডেট, দিল্লি থেকে পাওয়া এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে গিয়ে কার্যত বিচারপতিদের রোষের মুখে পড়লেন, তিরস্কারের মুখে পড়লেন অভিষেক মনু সিংভি। অভিষেক মনু সিংভির মুখের উপরে বিচারপতিরা যা বললেন কার্যত তা শুনে চমকে যাবেন। অভিষেক মনু সিংভি দাবি করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে মন্তব্য করেছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হলে যা খুশি করা যায় না, সুপ্রিম কোর্টের বিচারদার কি জমিদার? অভিষেক মনু সিংভির এই বক্তব্যের পরের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস জেফি ফাদ্রিওয়ালা এবং জাস্টিস পিএস নরসিংহা নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তারপর বিচারপতি চন্দ্রচূড় বলেন, আর কিছু বলার আছে আপনার? তখন অভিষেক মনু সিংভি আবার বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে এবিপি আনন্দ নিউজ চ্যানেলে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই বিষয়টি তুলে ধরেন, যার জবাবে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দেন বিষয়টি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয়। ওই বিষয়ের উপরে বিচারপতিরা আলোচনা করতে পারে না, সংবাদপত্রে প্রকাশিত জিনিসের ব্যাপারে এখানে আলোচনা করার জায়গা নন। যা শুনে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন, স্যার এক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা। তারপরে বিচারপতিরা নির্দেশ দেন, এই মামলা নয়, এটা এই মামলার সঙ্গে সামঞ্জস্যও নয়, ফলে এখানে এই মামলার কথা বলবেন না। এরপরে শীর্ষ আদালতের রায়ের উপরে আরও একবার বিচারপতি প্রশ্ন তুলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্পেশাল লিমিটেশন দাখিল না করে শুধুমাত্র ডায়েরি নম্বর দিয়ে কাদের বাঁচাতে স্থগিতাদেশ দেওয়া হলো? সেই রায়ের কথাও তুলে ধরেন অভিষেক মনু সিংভি, কিন্তু শেষ রক্ষা হলো না। অভিষেক মনু সিংভিকে কার্যত নিরাশ হয়ে আজও ফিরে আসতে হলো সুপ্রিম কোর্ট থেকে। বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের বিচার্য বিষয় এখানে নয়।